কিছুদিন পূর্বেই আপনাদের সামনে একটা কন্টেন্ট ছেড়েছিলাম, ফিরে এলাম গ্রামে। এই কন্টেন্ট আপনারা উপভোগ করেছেন, তারই ধারাবাহিকতায় আমি সেই ভোরের সকাল নাস্তার পরে খাওয়া দাওয়া করার পরে আমি ঘুরতে বেরিয়েছিলাম। এবং ঘুরতে বের হয়ে আমাদের প্রতিবেশী সালমা বেগম, তাদের একটা মুরগির খামার ছিল, সেই খামারটাকে দেখছিলাম বা পরিদর্শন করছিলাম। আবার ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথোপকথন করছিলাম, খামারটা তারা কীভাবে খামার পরিচালনা করেন, কীভাবে খামার রাখেন, খামার তাদের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে চেষ্টা করছিলাম। তো আসলে এইভাবেই তারা গ্রামে টুকটাক কাজকর্ম করে সময় কাটায় এবং তাদের জীবনের মান উন্নয়ন করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাগল, সেই ছাগলের তিনটা বাচ্চা হয়েছে, তার সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকে নাকি বাচ্চা তিনটা হয়েছে। যেমন বাচ্চা দুটো কীভাবে আজকে দুধ খাচ্ছে, আবার ওই যে কালো একটা ছাগল, এগুলি ব্ল্যাক বেঙ্গল ছাগল। আবার এই যে নিচে দেখেন, তার একজন আত্মীয় নিচে এই খামারের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তো এইভাবেই একটা খামার পরিচালনা করতে হলে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আবার তার দুইটা পাশে ছোট করে একটা গরু খামার করেছিল, গরুর খামারে দুটো গরু, এটা ব্রাহ্ম জাতের গরু। গরুগুলো আসলে হৃষ্টপুষ্ট, খুবই উন্নত জাতের গরু, আগামী ঈদের জন্য এরা বিক্রি করবেন। এই সেটাই আমাদেরকে জানালো। এই যে সে আরেকটা বাছুর সে কিনে এনেছে গত দুই মাস আগে, এই বাছুরটাকে ছেড়ে দিয়ে রেখেছিলো, আর পাশাপাশি আমাদের সঙ্গে দুষ্টুমি করছিল, খেলা করছিল, আমিও সাথে সাথে খেলা করছিলাম। তো এইভাবেই আসলে মানে গ্রামের একটা অপরূপ সৌন্দর্য, এই যে গ্রামে মেঠো পথ ধরে গরুর খাবারের জন্য মাল নিয়ে আসছিলো, আর এই যে পথ ধরে একজন পথিক তার পথে ধরে হাঁটছিল, এই অপরূপ সৌন্দর্যগুলো আমাকে খুব অপরূপ করেছিল। তো এইভাবে অপরূপ উপলব্ধ করতে আমি হারিয়ে যাচ্ছিলাম। আজকে আপনাদের বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।